আমি যদি বলি বাংলাদেশে একমাত্র প্রফেশন যেটা ডাক্তারি প্রফেশনকে টক্কর দিতে পারে সেটা হচ্ছে সিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অনেক ক্ষেত্রে একজন ভালো মাপের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট একজন টপ লেভেলের ডাক্তারের থেকেও বেশি টাকা ইনকাম করে থাকে। আপনি জীবনে বারবার অপমানিত হচ্ছেন আপনার ব্যর্থতার জন্য, বারবার মানুষ মনে করিয়ে দিচ্ছে যে আপনার টাকা না থাকলে আপনার কোনো ভ্যালু নাই, তাহলে চোখ বুঝে আপনি সিএতে আসুন। আপনি যদি সিএ কোয়ালিফাই করতে পারেন তাহলে এই মানুষগুলোকে আপনি চমকে দিতে পারবেন, আপনার সারা জীবনের সমস্ত ব্যর্থতাকে মুছে দিতে পারবেন। কেননা একমাত্র সিএ প্রফেশন যেখানে আসলে আপনি হিউজ লেভেলের টাকা ইনকাম করতে পারবেন। চলুন তাহলে আজকের ভিডিও থেকে জেনে নেই একজন সিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কীভাবে আনলিমিটেড টাকা ইনকাম করেন, তিনি একটা কোম্পানিতে চাকরি করলে কোন পোস্টে চাকরি করতে পারেন, কোন পদে তার এন্ট্রি লেভেলের জবটা শুরু হয় এবং সর্বোচ্চ কোন পজিশনে যেতে পারেন, দেশে এবং দেশের বাইরে তাদের আসলে কীরকম ক্যারিয়ার অপরচুনিটি আছে। আপনি যদি সিএ কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারের প্রথম 5 বছরে 2 থেকে 3 কোটি টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ প্রথম 5 বছর শেষ হয়তো আপনার বয়স থাকবে ম্যাক্সিমাম 35 ইয়ার্স, 35 বছরের মধ্যে আপনি 2 থেকে 3 কোটি টাকার মালিক হয়ে যাবেন। কেননা একজন মানুষকে সিএ কোয়ালিফাই করতে নর্মালি 3 থেকে 4 বছর সময় লাগে, কারো কারো 5 বছর সময় লাগে। আপনি যদি 25 বছর বয়সে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন শেষ করেও যদি সিএতে যান তাহলে ধরে নিচ্ছে আপনি 30 বছর বয়সে সিএ কোয়ালিফাই করবেন এবং 35 বছর বয়সে আপনি 2 থেকে 3 কোটি টাকার মালিক হতে পারবেন। আমার পরিচিত একজন সিএর গল্প দিয়ে শুরু করি। তিনি আমাদের ক্লাস নেন, তিনি একজন এফসিএ অর্থাৎ ফেলো অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। নর্মালি একজন সিএ যখন তার ক্যারিয়ার শুরু করেন তাদেরকে বলা হয় এসিএ, এসিএর পরে 5 বছর 6 বছর প্র্যাকটিস করার পরে তাদেরকে বলা হয় এফসিএ। সো তিনি যখন আমাদের ক্লাসে এসে গল্প করলেন যে তার বয়স ম্যাক্সিমাম 34 থেকে 37 বছর হবে, তিনি এখন পর্যন্ত 20টা কান্ট্রি ঘুরেছেন নিজের টাকায়, তাও ফ্যামিলি নিয়ে। আপনি চিন্তা করেন, আপনি নিজে একা তো ঘুরতেছেন না, আপনার ফ্যামিলি নিয়েও ঘুরতেছেন, নিজের টাকায় তিনি তার ফ্যামিলি নিয়ে 20 থেকে 30টা কান্ট্রি ঘুরেছেন। এবং তিনি একটা কোম্পানির সিএফও ছিলেন যেখানে তার স্যালারি ছিল 10 লাখ টাকা। অর্থাৎ এই যে 37-37 বছরে সে কিন্তু 10 লাখ টাকা ইনকাম করেছে। সে নিজে একটা গাড়িতে করে আমাদের ডিপার্টমেন্টে আসে যার দাম মোটামুটি 60-70 লাখ টাকা হবে, একটা ড্রাইভার রাখা আছে, তিনি বর্তমানে নিজে একটা ফার্মও খুলে বসেছেন। অর্থাৎ চাকরি তো করা হয়েই গেছে তার, তিনি আবার ফার্মও খুলে বসেছেন। এবং তিনি একবার গল্প করলেন যে একটা ট্রানজ্যাকশন থেকে তিনি একবার প্রায় 6 কোটি টাকার মতো ইনকাম করেছিলেন। অর্থাৎ একটা অ্যাডভাইজরি কাজ করতে গিয়ে একটা কোম্পানিকে আর একটা কোম্পানির কাছে সেল করতে যাওয়ার ক্ষেত্রে তিনি অ্যাডভাইজার হিসেবে কাজ করেছিলেন এবং সেখান থেকে তিনি 6 কোটি টাকা ইনকাম করেছিলেন। আপনি চিন্তা করেন, আপনি যদি সরকারি চাকরিতে যান বা নর্মাল একটা প্রাইভেট চাকরিতেও ঢুকেন, আপনি কি এত অল্প বয়সে এত টাকা ইনকাম করতে পারবেন? কখনোই সম্ভব না। প্রথমে আসি, আপনি সিএ কোয়ালিফাই করার পরে কোন পোস্টে চাকরি করতে পারবেন। দেখেন, আপনি যখনই সিএ কোয়ালিফাই হয়ে গেলেন তখন আপনাকে চাকরি খুঁজতে হবে না, সমস্ত কোম্পানি আসলে আপনার পিছে লেগে যাবে তাদের কোম্পানিতে নেওয়ার জন্য। কারণ বাংলাদেশে বর্তমানে কোম্পানি আছে 3 থেকে 3.5 লাখ লিস্টেড কোম্পানি। আপনি তো বুঝেন স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানি ডিএসই সিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ। সো এখানে 3.5 লাখ কোম্পানি রেজিস্টার্ড আছে এবং প্রত্যেকটা কোম্পানির কিন্তু প্রত্যেক বছরে অ্যানুয়াল রিপোর্ট বের করতে হয়, আর এই অ্যানুয়াল রিপোর্ট বের করতে গেলে অবশ্যই একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দরকার আছে। বাংলাদেশে যেখানে সিএর ডিম্যান্ড রয়েছে 15 থেকে 20 হাজারের মতো, সেখানে আমি হিসাব করে দেখলাম, একটা পরিসংখ্যান থেকে দেখলাম, এখন পর্যন্ত বাংলাদেশে টোটাল সিএ আছে 2300, তার মধ্যে 600-700 সিএ আবার দেশের বাইরে আছে। অর্থাৎ বাংলাদেশে এভারেজে এখন 1600-1700 সিএ আছে। চিন্তা করতে পারছেন কি পরিমাণে ডিম্যান্ড মার্কেটে রয়েছে? সো সিএ হওয়ার পরে আপনাকে, আপনি চাইলে ফার্মে জয়েন করতে পারবেন, অর্থাৎ যে ফার্ম থেকে আপনি সিএ কোয়ালিফাই করেছেন, অথবা অন্য কোনো ফার্মে ম্যানেজার হিসেবে জয়েন করতে পারবেন অথবা ডেপুটি ম্যানেজার, যেখানে আপনার স্টার্টিংয়ে স্যালারি হবে 1.5 থেকে 2 লাখ টাকা, সর্বনিম্ন 1.5 লাখ টাকা আপনার স্যালারি হবে স্টার্টিংয়ে। এবং আপনি যদি স্টার্টিংয়ে 1.5 লাখ টাকার স্যালারিতে ঢুকেন তাহলে 5 বছর পরে 10 বছর পরে আপনার স্যালারি কেমন হবে তা কখনো চিন্তা করতে পেরেছেন? ধরেন আপনি ফার্মে ঢুকবেন না, আপনি কোনো কোম্পানিতে ঢুকতে চান। যদি আপনি প্রাইভেট ব্যাংকে যান তাহলে সেক্ষেত্রে আপনি এভিপি পোস্টে ঢুকতে পারবেন। এভিপি বলতে বোঝায় অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। আমাদের যেই স্যারের গল্প করলাম যিনি একজন এফসিএ ফেলো অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট,
তিনি সিএ কোয়ালিফাই করার পরে তাকে কিন্তু একটা ব্যাংক থেকে এবিবি পোস্টে জয়েন করার জন্য অফার করা হয়েছিল, যেখানে তার স্যালারি অফার করা হয়েছিল 2 লাখ টাকা এবং সাথে গাড়িও অফার করা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রাইভেট ব্যাংকে জয়েন না করে অন্য একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করেছিলেন। সেখানে তিনি বিগত 6 থেকে 7 বছরে তিনি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পজিশনে চলে আসছিলেন প্রমোশন পেয়ে পেয়ে, এবং তার লাস্ট স্যালারি ছিল 10 লাখ টাকা পার মান্থ। আপনি চিন্তা করতে পারেন, আপনি যদি নর্মালি কোনো ধরনের সিএ ডিগ্রি ছাড়া একটা কোম্পানিতে ঢুকেন, আপনি সারা জীবনে 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন না। সেখানে একজন সিএ কোয়ালিফাইড সিএ সে কোম্পানিতে ঢোকার পরে এত দ্রুত প্রমোশন পাচ্ছে যে তার 6 থেকে 7 বছরে তার স্যালারি কিন্তু 10 লাখ টাকা হয়ে যাচ্ছে। সো এটা শুধুমাত্র কিন্তু সিএতেই সম্ভব। সো আপনি নর্মালি সিএ কোয়ালিফাই করার পর প্রাইভেট ব্যাংকে ঢুকলে এবিপি পোস্টে ঢুকতে পারবেন। এখন আপনি চিন্তা করেন এবিপি পোস্ট আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আপনি যদি অনার্স মাস্টার্স করার পরে প্রাইভেট ব্যাংকে ঢুকেন তাহলে সেক্ষেত্রে আপনার পোস্ট হবে এমটিও অথবা প্রবেশনারি অফিসার অথবা জুনিয়র অফিসার। সো জুনিয়র অফিসার থেকে আপনি সারা জীবনে হয়তো প্রমোশন পেয়ে এবিপি হতে পারবেন না। আর যদি আপনি এমটিও অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পোস্টে ঢুকেন, সেক্ষেত্রেও আপনি এবিপি হতে 10 থেকে 15 বছর লেগে যেতে পারে, মিনিমাম 15 বছর লেগে যেতে পারে। সেখানে আপনি সিএ কোয়ালিফাই করার পরে সরাসরি এভিপি পোস্টে ঢুকতেছেন। চিন্তা করা যায় আপনার ক্যারিয়ার গ্রোথটা কত দূরে নিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা সিএ সার্টিফিকেট বা সিএ কোয়ালিফাই হওয়ার জন্য। অথবা আপনি অন্য কোনো অর্গানাইজেশন অর্থাৎ কর্পোরেট, যেমন প্রাণারেফেল, আবুল খায়ের, আকিজ, ইউনিলিভার, নেসলে, এইসব যদি কোম্পানিগুলোতে ঢুকতে যান, সেক্ষেত্রে আপনার পজিশন হয়তো ম্যানেজার অথবা ডেপুটি ম্যানেজার পোস্টে ঢুকতে পারবেন সিএ কোয়ালিফাই করার পরে। আপনি একটা জিনিস চিন্তা করেন, সিএ কোয়ালিফাই করার পরে আপনার বয়স হচ্ছে, কারো কারো বয়স হয় হচ্ছে 25 থেকে 26 বছর, কারো কারো হচ্ছে 30 বছর। সো এই অল্প বয়সে আপনি কিন্তু ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার পোস্টে ঢুকতে পারতেছেন, যেখানে নর্মালভাবে যদি আপনি গতানুগতিক চাকরি করেন আপনি হয়তো 10 থেকে 15 বছর পরেও ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার হতে পারবেন না। সেক্ষেত্রে আপনার স্টার্টিংয়ের স্যালারি হবে 1.5 থেকে 2 লাখ টাকা, অথবা এর বাইরেও যদি আপনি সিএ ফার্মে ঢুকতে পারতেছেন, সিএ হওয়ার পরে ব্যাংকে ঢুকতে পারতেছেন, আবার কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতেও ঢুকতে পারতেছেন। এবারে ধরেন আপনি সিএ কোয়ালিফাই করে অর্গানাইজেশনে ঢুকে গেছেন, ঠিক আছে, কোনো একটা ব্যাংকে অথবা প্রাইভেট কর্পোরেট প্রতিষ্ঠানে ঢুকে গেছেন। এবারে এই প্রতিষ্ঠানে ঢোকার পরে আপনার প্রমোশন গ্রোথটা আসলে কেমন হবে, অর্থাৎ আপনি ফাইনালি কোন পোস্টে যেতে পারবেন, ঠিক আছে। আপনি মনে রাখবেন একজন সিএ কোয়ালিফাইড হওয়ার পরে সে কিন্তু একবার হলেও সিএফও হতে পারবে। সিএফও বলতে বোঝায় চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ঠিক আছে। একজন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হচ্ছে একটা অর্গানাইজেশনের প্রধান অ্যাডভাইজরি পদ, যার স্যালারি সর্বনিম্ন 10 লাখ টাকা হয়ে থাকে, সর্বনিম্ন 10 লাখ টাকা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আপনি মূলত অ্যাকাউন্টস অ্যান্ড অডিট ডিভিশনে কাজ করতে পারবেন, সেই সাথে আপনি ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্টেও কাজ করতে পারবেন। সো আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা অর্গানাইজেশনে আপনি যাবেন, যেমন ধরেন প্রাণ বা আকিজ বা প্রাইভেট ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রাক ব্যাংক, এদের যেই দেখবেন হচ্ছে অফিসার্স লিস্ট আছে বা এদের ম্যানেজমেন্ট লিস্ট আছে, সেখানে দেখবেন যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সিএফও, সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, এগুলো সব দেখবেন সিএ কোয়ালিফাইড অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া নর্মালি এইসব পোস্টে কিন্তু যাওয়া যায় না, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই যায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া, কিন্তু সেটা খুবই এক্সেপশনাল। নর্মালি 1 লাখে 1 জন যেতে পারেন না। সেক্ষেত্রে প্রত্যেকটা সিএ, সিএ হওয়ার পরে আপনি মোটামুটি বলা যায় যে 10 থেকে 12 বছর পরে আপনার ক্যারিয়ার এইরকম ডিএমডি, সিএফও বা সিইও বা এমডি পজিশনে যেতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি যত বয়স বাড়বে, আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনার কিন্তু পজিশন আরও বাড়তে থাকবে। দেখেন, একজন ডিএমডির বেতন কিন্তু একজন এমডির বেতনের কাছাকাছি, অর্থাৎ 15 লাখ+ টাকা কিন্তু একজন ডিএমডি স্যালারি পান, প্রাইভেট ব্যাংকের কথা বলতেছি। অন্যান্য অর্গানাইজেশনও কিন্তু ডিএমডি অর্থাৎ ডিএমডি বলতে বোঝায় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সে কিন্তু সেম টাইপের স্যালারি পেয়ে থাকেন, ঠিক আছে। আচ্ছা, অথবা যদি আপনি একজন সিএফ এর স্যালারি তো আমি বলেছি, সো এভিপি থেকে আপনি প্রমোশন পেয়ে, এভিপি বলতে বোঝাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, সেখান থেকে আপনি প্রমোশন পেয়ে হবেন সিনিয়র এভিপি, সিনিয়র এভিপি থেকে ইভিপি, ইভিপি বলতে বোঝায় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, তারপরে সেখান থেকে প্রমোশন পেয়ে হয়ে যাবেন ডিএমডি,
তারপরে ডিএমডি থেকে প্রমোশন পেয়ে হয়ে যাবেন সিইও বা এমডি। সো এই ব্যাপারগুলো মূলত আপনার ক্যারিয়ার লাইফে হবে এবং খুব দ্রুত আপনি প্রমোশন পাবেন এবং খুব দ্রুত আপনার স্যালারি বাড়তে থাকবে। সেই সাথে আপনি কিন্তু একটা অর্গানাইজেশন থেকে সুইচ করে আরেকটা অর্গানাইজেশনে যেতে পারবেন, ঠিক আছে? একটা অর্গানাইজেশন থেকে যখন আরেকটা অর্গানাইজেশনে সুইচ করে যাবেন তখন আপনি আপনার পদটা যেরকম বাড়বে, প্রমোশন যেমন বাড়বে, স্যালারিও কিন্তু বাড়বে। এ তো বললাম গদ বাঁধা স্যালারির কথা, অর্থাৎ মাস শেষে একটা স্যালারি পাবেন। আপনি যদি আনলিমিটেড ইনকাম করতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনি ইনকাম করতে পারেন একজন সিএ হিসেবে? দেখেন, একজন সিএ কিন্তু সিএ ফার্ম থেকে বেরোয়, অর্থাৎ বাংলাদেশে অনেকগুলো ফার্ম আছে যেখানে মূলত সিএদেরকে 3 বছর সর্বনিম্ন কাজ করতে হয়। এই সিএ ফার্মগুলো মূলত কি করে, তারা হচ্ছে কোম্পানিগুলোতে অডিট পরিচালনা করে, একটা কোম্পানির আয় ব্যয় বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো ওরা তৈরি করে, এটা কতটুকু ভালো, ট্রু অ্যান্ড ফেয়ার কিনা, কোনো ভুলভাল তথ্য দিছে কিনা, এইগুলো মূলত ওরা জাজ করে। সো ওরা মূলত কি করে, একটা কোম্পানির অডিট করে অথবা ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে কাজ করে। দেখবেন এক একটা কোম্পানির কিন্তু 2,000-3,000 কোটি টাকার ট্যাক্স আসে। সো ওই ট্যাক্সটা কিভাবে কমানো যায়, ধরেন আপনি 1 কোটি টাকা ট্যাক্স কমাই দিলেন, 5 কোটি টাকা ট্যাক্স কমাই দিলেন, শুধুমাত্র সিএরা কিন্তু এই ট্যাক্সটা কমাই দেওয়ার ক্ষেত্রে ট্যাক্স অ্যাডভাইজার বা ট্যাক্স কনসালট্যান্ট হিসেবে কাজ করতে পারে, কারণ তারা ট্যাক্সের উপরে কিন্তু খুব বেশি দক্ষ হয়, ঠিক আছে? সো অথবা কেউ কেউ অডিটের উপরে খুব বেশি দক্ষ হয়। এই যে সিএ ফার্মগুলো আছে, যখন একটা অর্গানাইজেশনে অডিট করে বা অ্যাডভাইজারি করে তখন কিন্তু তারা প্রাইভেট ফি নেয়। যেমন ধরেন একটা ডাক্তারের কাছে, যেমন পেশেন্ট গেলে তার কাছে কিন্তু ভিজিট দিয়ে দেখতে হয়, তাই না? সিরিয়াল দিয়ে, ভিজিট দিয়ে দেখতে হয়। সেমভাবে এই সিএ ফার্মে যখন আপনি আসবেন, একটা কোম্পানি অবশ্যই আসতে হবে, একটা কোম্পানি সিএ ফার্মের কাছে না আসলে তার কোম্পানি চলতে পারবে না, তারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারবে না, তারা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে পারবে না, এবং অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ না করলে তাদের কোম্পানি কিন্তু অবৈধ হয়ে যাবে বাংলাদেশের নিয়ম অনুসারে, ঠিক আছে? অডিট পরিচালনা করতে হবে, প্রত্যেক বছর অন্তত একবার করে অডিট রিপোর্ট প্রকাশ করতে হবে। এই যে সব মিলিয়ে সিএদের কাছে যেহেতু কোম্পানিতে আসতেই হচ্ছে, এই সিএরা, সরি, সিএ বলতে সিএ ফার্ম বোঝাচ্ছে, সো এই সিএ ফার্মগুলো কী করে, কোম্পানির কাছ থেকে প্রাইভেট ফি রাখে, অনেক বড় অ্যামাউন্টে প্রাইভেট ফি রাখে। ডাক্তাররা যেরকম 500-700-1,000 টাকা রাখে, ওই রকম টাকা না কিন্তু। এখানে প্রাইভেট ফি বলতে বোঝায় 15 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, এরকম বড় বড় অ্যামাউন্টে কিন্তু ফি রাখে। কারণ একটা কোম্পানির কিন্তু টাকার কিন্তু অভাব নেই, তারা প্রচুর টাকা লেনদেন করে, তাদের একটা ট্রানজাকশন হয় 1,000-1,000 কোটি টাকার, সেখানে তারা একটা অ্যাডভাইজারি ফি হিসেবে 1 কোটি, 2 কোটি, 5 কোটি তাদের কাছে কিছুই না, ঠিক আছে? সো আপনি যদি আনলিমিটেড ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে সিএ ফার্মে আসতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি নিজে যেমন ফার্ম দিতে পারেন, যেরকম ধরেন একটা ডাক্তার, সে কিন্তু চাইলে নিজে একটা চেম্বার খুলে বসতে পারে, অথবা সে চাইলে কোনো একটা বড় হসপিটালের আন্ডারে গিয়ে তার প্র্যাকটিসটা করতে পারে, ঠিক আছে? সেমভাবে একজন সিএ কোয়ালিফাইড হওয়ার পরে অবভিয়াসলি সে যদি চায় যে আনলিমিটেড ইনকাম করব, তাহলে সে তাকে ফার্মে ফিরে আসতে হবে অথবা নিজে ফার্ম দিতে হবে। দেখেন, আপনি ধরেন সিএ পাস করার পরে প্রথম 10 বছর চাকরি করলেন, এবং প্রথম 10 বছরে আমি কিন্তু হিসাব দেখিয়েছি, প্রথম 5 বছরে আপনি 2-3 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এবার আমি বলি, প্রথম 10 বছরে আপনি 10-15 কোটি টাকা ইনকাম করতে পারবেন, ধরে রাখেন প্রথম 10 বছরে আপনার টোটাল ইনকাম হবে 10-15 কোটি টাকা, ঠিক আছে? কারণ আপনি আপনার কোম্পানিতে রেগুলার বেতনের বাইরেও আরও অনেক ইনকাম করতে পারবেন। সো আপনি ধরেন 10-15 কোটি টাকা 10 বছরে ইনকাম করলেন, করার পরে আপনার এবার মনে হলো যে আমার এই ইনকাম হচ্ছে না, আমার এখন আনলিমিটেড ইনকাম করতে হবে। আনলিমিটেড ইনকাম করার জন্য আপনি ফার্মে চলে আসলেন। আচ্ছা, আমি প্রথমেই কেন ফার্মের কথা বলতেছি না, যে আপনি তো সিএ হওয়ার পরই ফার্মে জয়েন করতে পারতেন। ফার্মে জয়েন করে যেটা হয়, প্রথম দিকে আসলে কোম্পানি যেই স্যালারি দেয় ফার্মগুলো অত স্যালারি দেয় না, ঠিক আছে? কিন্তু আপনি সিএ ফার্মে এসে যদি নিজে ম্যানেজার হন, অথবা যদি আপনি পার্টনার হিসেবে জয়েন করেন, পার্টনার বুঝেন, একটা সিএ ফার্মে ধরেন 10 জন পার্টনার আছে এবং প্রত্যেকটা পার্টনার কিন্তু সিএ কোয়ালিফাইড, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সো আপনি যেহেতু সিএ হয়েছেন, আপনার কিন্তু পার্টনার হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু পার্টনার হতে গেলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে, তো টাকা লাগবে। সো টাকা তো আপনি প্রাইভেট অর্গানাইজেশন থেকে ইনকাম করেছেন, সেই টাকাই এখন এখানে একটা অংশ এখানে ইনভেস্ট করবেন আপনি পার্টনার হয়ে গেলেন। যখন আপনি পার্টনার হয়ে গেলেন তখন কিন্তু আপনার দায়িত্ব কমে গেল, আপনার এই যে প্রতিদিন অফিসে যেতে হতো 9:00-6:00 এগুলো আর করতে হবে না, আপনি স্বাধীন এখন, এবং আপনার টাকার ইনকামটাও এখন ফ্রিডম অফ মানি চলে আসলো, অর্থাৎ আপনি আনলিমিটেড ইনকাম করার এখন সুযোগ পাচ্ছেন আপনি যখনই পার্টনার হয়ে গেলেন। সো একটা ফার্ম থেকে ধরেন 1 বছরে ধরেন ইনকাম করলো ধরেন 10 কোটি টাকা, ঠিক আছে? সো আপনারা 10 কোটি টাকা, আপনারা হচ্ছেন 5 জন পার্টনার আছেন, তাহলে 1 জন কিন্তু 2 কোটি টাকা করে পাচ্ছেন, ঠিক আছে?
অথবা 20 কোটি টাকা যদি ইনকাম করে তাহলে 4 কোটি টাকা করে আপনি পাচ্ছেন কারণ ফার্মের ইনকামটা হচ্ছে আনলিমিটেড কতগুলো অর্গানাইজেশন আসবে তারা কি ধরনের কাজ করবে কি ধরনের অ্যাডভাইজরি কাজ করবে কি ধরনের ফি দিবে এটা এটা কিন্তু নির্ধারিত বলা যায় না এমন হইতে পারে যে এক বছরে আপনার ফার্ম 50 কোটি টাকা ইনকাম করতেছে আবার এক বছরে আপনার ফার্ম 10 কোটি টাকা ইনকাম করতেছে ঠিক আছে এবং এই যে ইনকাম করতেছে এখানে কিন্তু আপনার কাজ খুবই কম আপনি জাস্ট সাইন করে দিবেন ঠিক আছে অফিসে বসবেন মাঝে মাঝে আসবেন সাইন করে দিবেন কাজের দেখাশোনা করবেন সি স্টুডেন্ট যারা আছে তারা মূলত যারা আপনার কাছে সি স্টুডেন্ট হিসেবে আপনার ফার্মে আসবে তারা কাজ করে দিবে তাদেরকে আপনি স্যালারি দিবেন মানে এই ছোট ছোট ব্যাপার দেখতে হবে আপনি যারা বিদেশে ঘুরতে পারবেন এখানে যেতে পারবেন নিজের স্বাধীনতা থাকবে অর্থাৎ এটা কিন্তু একটা বিজনেসের মতো ঠিক আছে মানুষ যে বলে না বিজনেসে থাকলে মানুষের আন্ডারে কাজ করতে হয় না অর্থাৎ আপনি সিএ ফার্মে আসলে আপনার আন্ডারে কাজ করবে মানুষ কিন্তু আপনি অন্যের আন্ডারে কাজ করবেন না চাকরি করতে গেলে কিন্তু আপনি যতই সিএ হন না কেন আপনাকে কিন্তু অন্যের আন্ডারে কাজ করতে হবে তার মানে আমি আপনাকে এতটুকু বোঝাতে পারলাম যে সিএ ফার্মে আসলে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন সেটা হতে পারে এক বছরে 10 কোটি টাকা ইনকাম করতে পারেন আবার এক বছরে 5 কোটি টাকা ইনকাম করতে পারেন খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে এটা বলতেই পারি তাহলে এটা থেকে আমার দেশের ভেতরে আপনার ক্যারিয়ার ঠিক আছে দেশের ভেতরে যে আপনার ক্যারিয়ার খুব বড় লেভেলের খুব তাড়াতাড়ি বড় লোকে যেতে পারবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন ঢাকা শহরে বাড়ি গাড়ি করতে পারবেন জায়গা জমি কিনতে পারবেন বিদেশ ঘুরতে পারবেন হ্যাঁ সো আপনার দাম থাকবে আপনার টাকা থাকবে ঠিক আছে আপনার আত্মীয় স্বজনের ভেতরে আপনার ভ্যালু থাকবে কারণ আপনি টাকাওয়ালা সো এই গেল দেশের ভেতরের ক্যারিয়ার এখন যদি আপনি দেশের বাইরে ক্যারিয়ার করতে চান সেটা সুযোগ আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আপনি সিএ কোয়ালিফাই করার পরে আইসিএবি অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ আইসিএবির সাথে মূলত একটা কোলাবোরেশন আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড আরও কয়েকটা কান্ট্রির আর কি কোলাবোরেশন আছে অর্থাৎ বাংলাদেশের সিএরা যদি ওই সব দেশে যেতে চায় তাহলে ওই দেশের যেই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যে ইনস্টিটিউট আছে সেখানে গিয়ে একটা কোর্সে জাস্ট পরীক্ষা দিতে হবে অর্থাৎ সিএ কোয়ালিফাই হতে হলে ওই দেশে গিয়ে আপনি যদি প্র্যাকটিস করতে চান তাহলে আপনি জাস্ট একটা কোর্সে পরীক্ষা দিবেন এবং ওই একটা কোর্সে যদি পাশ করেন তাহলে ওই দেশে আপনি সেটেল হতে পারবেন ওই দেশে গিয়ে আপনি সিএ প্র্যাকটিস করতে পারবেন এবং আপনি বুঝতে পারতেছেন বাংলাদেশে যেই পরিমাণে টাকা ইনকাম করতে পারে একজন সিএ একজন অস্ট্রেলিয়ার সিএ অবশ্যই তার থেকে 2 থেকে 3 গুণ টাকা ইনকাম করে একটা ইংল্যান্ডের ইউকে ইউনাইটেড কিংডম এটার সিএ অবভিয়াসলি বাংলাদেশ থেকে 2-3 গুণ না 10 গুণ বেশি ইনকাম করতে পারে সো প্রত্যেকটা দেশের আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ইনস্টিটিউট আছে যেমন ইউকেতে আছে ICAEW ঠিক আছে সো ওখানে গিয়ে আপনি জাস্ট কি করবেন অ্যাপ্লাই করবেন এবং একটা কোর্সে পরীক্ষা দিবেন পাশ করবেন ইউকেতে চলে যেতে পারবেন পাশ করবেন অস্ট্রেলিয়া চলে যেতে পারবেন নিউজিল্যান্ড চলে যেতে পারবেন এবং ওখানে গিয়ে আপনি যে বাংলাদেশে যেরকম সিএ ফার্ম আছে ওখানে কোনো ফার্মে থেকে অথবা অর্গানাইজেশনে ঢুকে আপনি টাকা ইনকাম করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন আপনি সবই করতে পারবেন আর কি সো বিদেশে যাওয়ারও কিন্তু হিউজ অপরচুনিটি রয়েছে আপনার হাতে